সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সবাই ভালো রয়েছেন, শুভ বিজয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এজরা স্ট্রিট হচ্ছে লাইটের খনি, অর্থাৎ লাইট বলতে বিভিন্ন রকম দীপাবলির সময় যে রকম লাইট আমরা রাইস লাইট, এলইডি লাইট, বিভিন্ন রকম লাইট দেখতে পাই, সেটা হচ্ছে একটা খনি। এবং তার পাশাপাশি চাঁদনি মার্কেট, আমরা অনেকেই কম বেশি করে এইসব জায়গাগুলো থেকে প্রোডাক্টগুলো কিনে থাকি। কিন্তু আজকে যে সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে চন্দননগরের বুক থেকে, সরকার ইলেকট্রিক্যালস থেকে। এই পিছনে দেখতে পাচ্ছেন যে দোকানটি, এটা হচ্ছে সরকার ইলেকট্রিক্যালস। এবং এখানে সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যারা ব্যবসা করতে চাইছেন এই পুজোর মরশুমে, যারা ডেকোরেটিভ আইটেম নিয়ে ব্যবসা করতে চাইছেন বা যারা প্যান্ডেল পুজোতে লাইট ব্যবহার করতে চাইছেন, বিভিন্ন রকম অটোমেটিক লাইট, সেই লাইটগুলো এখান থেকে কিনতে পাবেন। এবং যদি এই ওয়েস্ট বেঙ্গলে আপনারা কোনো রকম ভাড়া চান বা এদের ডেকোরেশনের কন্ট্রাক্ট দেন, তাহলে এরা কিন্তু সেই কাজটা করতে পারবে। সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে আমাদের ভিডিও, সঙ্গে থাকুন আমাদের। বিভিন্ন রকম আপনারা এলইডি লাইট দেখতে পাচ্ছেন ঝুলে আছে, বিভিন্ন রকমের যেগুলো আমরা দিওয়ালিতে ডেকোরেটিং করি, নিজের বাড়িতে ডেকোরেশনের জন্য যেসব লাইট আমরা ব্যবহার করি সেই ধরনের লাইট এখানে রয়েছে। এবং তার পাশাপাশি চন্দননগরের যে নামটা, যে খ্যাতি লাইটের জন্য, সেই লাইটগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং এখানেই হয়। এখানে বিভিন্ন দোকান রয়েছে যেখানে ছড়িয়ে ছিটে এই ধরনের ব্যবসা চলে। দশজনের মধ্যে অন্যতম একটি বড় ম্যানুফ্যাকচারের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা। নমস্কার দাদা। প্রথমেই এই কোম্পানির নাম, অ্যাড্রেসটা একটু বলুন। কোম্পানির নাম হলো সরকার ইলেকট্রিক্যালস, আর অ্যাড্রেস হলো চন্দননগর। আচ্ছা, এই লোকেশনটা, নিয়ারেস্ট লোকেশন? এটা আপনি চন্দননগর বাগবাজার কালীবাড়ি বললে আপনি যে কেউ দেখিয়ে দেবেন। প্রথমত যারা ব্যবসা করতে চাইছেন তাদেরকে কি ধরনের ব্যবসা আপনি দিচ্ছেন, মানে এর মধ্যে জিনিস আছে যে আপনি কি কি লাইট রাখছেন? হ্যাঁ, বেসিক্যালি একটা হয় দিওয়ালি লাইট, যেটা চেইন হয়ে গেল, এগুলো আপনি দিওয়ালিতে ভাড়া কাটাতে পারলেন। আর বেশিরভাগ আমাদের ভাড়া কাটায় লোক, আমার থেকে কিনে লোকে ভাড়া কাটায়। কিন্তু এই এখন হলো দিওয়ালির টাইম, এখন লোক কিনছে বাড়ির লাইট লাগানোর জন্য। বেশি যারা ভাড়ায় কাজ করবে তাদের জন্য আছে গেট লাইট আছে। আচ্ছা, এটা 5 পাটে গেট হয়, 10 পাটের গেট হয়, তারপরে আপনার 15 পাটে গেট হয়, তারপর রোড হয়। মানে দেখবেন আপনি কোথাও পুজো প্যান্ডেলে গেছেন, আপনার পুজো প্যান্ডেলে ঢোকার আগে লম্বা লম্বা পিলার, লাইটের পিলার লাগানো আছে, পুরো রোড লাইট বলে, রোড লাইট হয়ে গেল। এগুলো হলো যেমন স্নিক কত কোয়ান্টিটি রাখবে, কেন আমাদের যা প্রোডাক্ট আছে ওটা প্রতি বছর আপডেট, নিউ ভার্সন বেরিয়ে যায়, নিউ ভার্সন বেরিয়ে যায়। তো এক্সপিরিয়েন্স করতে হবে, প্রথমবার একটা ইনভেস্ট করলো 50,000 টাকা করলো, আমাদের ব্যবসার মধ্যে আপনি 30,000 টাকা দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। মানে মাত্র 30,000 টাকায় ব্যবসা শুরু করে স্টার্ট করতে পারবেন। আচ্ছা, আপনারা ম্যানুফ্যাকচারার রয়েছেন? হ্যাঁ, আমরা ম্যানুফ্যাকচারার রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু সস্তার আশা করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আমরা বলতে হবে না, সস্তা কোয়ালিটি, দেখুন কোয়ালিটিও হবে, কোয়ালিটিও ভালো হবে। বাহ। আচ্ছা, আপনাদের কাছে লাইট কত ধরনের রয়েছে? আমাদের কাছে দিওয়ালি লাইটিং, তারপরে আপনার ফ্যান্সি লাইটিং, বোর্ড লাইটিং, তারপরে পার লাইট, ডিজে লাইট, এগুলো সব আমাদের নিজেদেরই কাজ। মিনিমাম ধরুন একটা ফ্রেশার সে স্টার্ট করতে চাইছে, 30,000 বা 50,000 টাকা নিয়ে সে ব্যবসা করতে চাইছে, মান্থলি এই সিজনে কিরকম লাভ করতে পারে? এবার দেখুন, ইনভেস্ট কাজের উপর একটা নর্মাল, একটা নর্মাল আইডিয়া আমাদের যা মানে ভাড়া সিস্টেমে হয়, ভাড়া সিস্টেমে একটা যে 30,000 টাকা ইনভেস্ট করবে, কেন একটা ভাড়া ধরলে আপনি ভাবুন যা 30,000 টাকা লাগিয়েছে সেই টাকা উঠে যায়, সেই টাকাটা উঠে যাবে, যে টাকা উঠে মালটা তো থেকেই গেল, মালটা থেকে গেল, মালটা তো বিক্রি হচ্ছে না, ভাড়ায় কাজ করছে, যদি 5,000 পায়, 6,000 টাকাও পায়, সে মালটা সে একবার ফেরত চলে আসলো। আর এই লাইনে টাকা পয়সা বেশ ভালো আছে? হ্যাঁ, কারণ এটা হচ্ছে 6 মাসের ব্যবসা নাকি? 6 মাস, এবার দেখুন এই 6 মাসের ব্যবসা, 6 মাসের পর আবার পুরো বছরই চলছে, পুরো বছরই কিন্তু মেইনলি ব্যবসা যদি আমরা এটাকে শিডিউল করি একটা, তাহলে 6 মাস এই যে পুজো, আচ্ছা বিয়ে বাড়ি, লগ্ন, এই লগ্ন, এই এই ব্যবসা, এটা এই ব্যবসা। আচ্ছা, প্রথমে আমাদের কি দেখাতে চাইবে? আপনাকে দেখাচ্ছি, এটা প্রথমে আমরা দেখাবো আপনাকে গেট, এই যে দেখছেন এই এই যে ক্যাটালগ দেখছেন, এটা হলো রোড লাইট। ঠিক আছে, এটা কিরকম ভাবে তৈরি হয় এটা দেখাচ্ছি, এটা ভিনাইল নিয়ে, এইগুলো হলো আপনার রোড, এটার মধ্যে পুরো লাইট লাগা হবে, যেমন পুরি আছে, এই জল পড়ছে, এটার মধ্যে লাইট লাগানো হবে, এইগুলো হলো সব রোডের। আচ্ছা, যা দেখাচ্ছি আপনার রোড, এবারে আসছে গেট, এটা হয়ে গেল গেট, আপনি দেখেছেন হয় বিয়ে বাড়িতে হোক বা আপনার পুজো মণ্ডপে হোক, এই লাইট আপনি দেখেছেন? হ্যাঁ, আমরা এইগুলো দেখে থাকি বরাবর, কোন রকম অনুষ্ঠানে আমরা দেখে থাকি, কোন অনুষ্ঠানে লাইট লাগানো হয়। আচ্ছা, তার মধ্যে আপনি পেয়ে যাবেন দিওয়ালি লাইট, আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই ধরনের বিভিন্ন রকম লাইট রয়েছে, এবং যেগুলো 5 মানে গেটের, যেগুলো বড় বড় গেটের বলছেন, সেই ধরনেরও আপনাদের কাছে হয়ে যাবে? যেগুলো আমি বলেছি দেখাচ্ছি আপনাকে, বড় গেট হলো, এল লোড হলো,
এই দেখুন এগুলো বলে এল লোড। আচ্ছা এল, হ্যাঁ এল টাইপের হয়, এল লোড বলে, ঠিক আছে। এবার এগুলো হলো 8x8 ডিজাইন, এগুলো হলো বড় গেট চলে আসছে, এইগুলো একদম বড় গেট চলে আসছে, আপনি যদি নিজের বাড়িতে, হ্যাঁ আমরা শিখে অনেকে আমরা ভিডিওতে দেখেন কেন ছাড়া থাকে বা আপনার ইয়ে তো প্রোফাইল পরের বার দেখতে পারবেন যে মাল বানাচ্ছে, মাল তৈরি হচ্ছে, ওইটা দেখে অনেকে বানানো শিখে যায়। আচ্ছা ঠিক আছে, এবার নিজেরা ঘরে বানানো যখন এই আইটেম গুলো লাগে সেই আইটেম গুলো আমার বিক্রি, মানে খুচরো লাইট গুলো পাবে, হোলসেলে পেয়ে গেল, আর এই ধরনের সিড হয়ে গেল, ভিনাইল হয়ে গেল, যা যা লাগে। যেমন এটা করতে গেলে বেসিক্যালি লাগবে কি, এরকম ধরনের একটা সার্কিট লাগবে। আচ্ছা রানিংটা হচ্ছে, আচ্ছা এই রানিংটা করা, এটা অটোমেটিক যে হবে ফাংশনটা, ফাংশনটা প্রোগ্রামিংটা এর মধ্যে করা, এর মধ্যে করা থাকে। আচ্ছা আর এটা হয়ে গেল লাইট যেটা এই বছর বেরিয়েছে। আচ্ছা এসএমডি লাইট, হ্যাঁ আপনি দেখছেন উপরে উপরে এসএমডি লাইট লাগানো, হ্যাঁ অনেক দেখছি, বাহ। তো এটা হলো এসএমডি লাইট, এরপরে এটার সঙ্গে লাগে এসএমপি যেটার মধ্যে পাওয়ারটা যেটা দেয়। এগুলো সব হোলসেলে আপনার কাছে কিনতে পাওয়া যাবে, তাই? সব সব আপনি হোলসেলে পেয়ে যাবেন। বাহ, এটা এসএমপি স্টার রয়েছে। এবার এগুলো ওয়াটেজ অনুযায়ী রয়েছে, হ্যাঁ এটা 12 ভোল্ট, 12 ভোল্ট হবে, 5 ভোল্ট হয়, পিক্সেল হয়। আচ্ছা পিক্সেলের গেট হয়, পিক্সেলের পিক্সেলের গেটের সার্কিট হয়, যেমন এই সার্কিট গুলো দেখবেন। এটা হলো বিল্ডিং রোডে, অনেকে দেখবেন বিল্ডিং এ রোডে ঝোলায়, হ্যাঁ হ্যাঁ পিক্সেল আরজিবি, পিক্সেল আরজিবি, হ্যাঁ। তো ওর জন্য হলো, এটা হলো যেটা প্রোগ্রামিংটা হচ্ছে, তো প্রোগ্রামিং যেন এটা সব রেডি করা থাকে, এতে সব প্রোগ্রামিং করা থাকে, খালি এসএমপি টা আলাদা দিতে হবে, হ্যাঁ এসএমপি টা আলাদা দিতে হবে, লাইটটা আলাদা দিতে হবে, তাহলে আপনার মাল যাবে এই জিনিস। আচ্ছা এইগুলো আপনার কাছে হোলসেলে পাওয়া যাচ্ছে, হোলসেলে পেয়ে যাবেন। আচ্ছা এগুলো আমরা নিজে তৈরি করি, সাইকেল আমরা এইভাবে চেঞ্জার, এগুলো অটো চেঞ্জার পাওয়া যাবে, অটো চেঞ্জার আছে। বাহ, এটার মধ্যে আপনি 150 পিস 200 পিস 50 পিস জ্বালাতে পারবে, এই একটা দেখালাম। আচ্ছা এবার দেখাচ্ছি আপনি, এটা দেখালাম আপনার রোড বিল্ডিং, রোড বিল্ডিং, ঠিক আছে রোডে যারা লাগায় বিল্ডিং এ যারা লাগায়। আচ্ছা এটা আপনাকে দেখাচ্ছি, এটা হলো 8x8 24 8x24 28 রোড সার্কিট এটা, ঠিক আছে। এরমই সার্কিট 12x24 হয়, 16x32 হয়, তারপরে আপনার 14x28 হয়, এরকম অনেক ধরনের সার্কিট হয়। আচ্ছা এই ধরনের মোটামুটি আপনার কাছে রেডিমেড সব পেয়ে যাচ্ছে এখানে, আর কোথাও যাওয়ার দরকার নেই, একেবারে চন্দননগর এলে সমস্ত কিছু পেয়ে যাবেন। ব্যবহার ভালোভাবে বাঙালির ছেলে, চেষ্টা করি সবাইকে মানে জিনিস ভালো করে দেওয়া, আমাদের জিনিসটা কি অন্তত বুঝিয়ে দেবো, বুঝিয়ে ভালো করে বুঝিয়ে, অনেকে আছে নতুন ভাবে নামতে চাইছে, অনেকে বুঝে না এই ব্যাপারে, অনেকে এই ব্যাপারে লাইট একটা এমন জিনিস যে লোক বুঝতে টাইম লাগে, আর আমরা ছোটবেলা থেকে এই সব নিয়ে খেলিনি, আমার যেখানে কাজ হয় সেখানে আমি আপনাকে নিয়ে যাবো, ওখানে দেখুন কত ছেলে কাজ করছে। এটা কেন চন্দননগর হলো লাইটের জন্মদাতা, বিখ্যাত মানে বোর্ড লাইট চন্দননগর থেকেই জন্ম হয়েছে, এখানে অনেক বড় বড় জায়গায় কাজ হয়, আমরাও কাজ করি, যেমন ফিল্ডে কাজ। আচ্ছা কেউ এবার কোনো কমিটি বললো যে হ্যাঁ আমরা এখানে লাইট লাগাবো, কিছু ইউনিক লাইট লাগাবো, সেই লাইট আমরা লাগাই। আচ্ছা সেই লাইটের কাজও আমরা করি। তারপরে হয়ে গেল আপনার ম্যানুফ্যাকচারিং, তো বলে দিলাম মানুষের আইটেমও দেখে দিলাম। আপনাদের যে কাজ করেন, কন্ট্রাক্টে কাজ করেন, সেগুলো আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গায় করেন না, আপনাদের কোনো লিমিটেশন রয়েছে? না না, ওয়েস্ট বেঙ্গল বাইরেও করি, আমরা ওয়েস্ট বেঙ্গল বাইরেও করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাল ওভেন এই কাউন্টার ছাড়া আর কোথাও কাউন্টার আছে? আমাদের কাউন্টার আছে বিহারে, আছে বিহারে কাউন্টার, বিহারে কাউন্টার আছে। বিহারের কোন জায়গায়? বিহার বেগুসরাইতে আছে, ওখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা ওখানে ম্যানুফ্যাকচারিং, ওখানে কেউ যদি মাল নিতে চায় ওখান থেকেও নিতে পারে, ওখান থেকে যা সুবিধা যদি হয় কারো, যে এখান থেকে যদি মাল কেউ নিতে চায় তাহলে আপনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কি রয়েছে? এখান থেকে ট্রান্সপোর্ট আছে, তারপরে এখন আমাদের মালটা তো ছোট মাল না, যে পেটি মাল যা পাঠিয়ে দেওয়া যাবে, প্যাকিং থাকে, বাসে চলে যায়। বিহারে বেশিরভাগ আমাদের বাসে মাল যায়, প্যাকিং করে ভালো করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা, ওটা কোনো অসুবিধা নেই। আপনারা যেটা বলছেন যে মোটামুটি 30,000 টাকা দিয়ে 30,000 দিয়ে স্টার্ট করে দেওয়া যাবে, তার মধ্যে কি কি থাকবে? কি কি থাকবে, এটা ভালো জিনিস জিজ্ঞেস করলেন আপনি। 30,000 টাকার মধ্যে একটা পাঁচ পাটের গেট থাকবে, এটা জ্বালানোর জন্য এসএমপিএস থাকবে। আচ্ছা আর তার সঙ্গে থাকবে পিক্সেল 12 ভোল্ট পিক্সেল, এটা থাকবে আপনার 50টা, এটা রানিং করার জন্য সার্কিট থাকবে, এটা এসএমপিএস থাকবে। 50টা বলতে কি মানে এই লাইটের কথা বলছেন না, এরকম চেনের কথা? এরকম চেন 50টা থাকবে, চেন এরকম 50টা থাকবে, তার সঙ্গে এসএমপিএস। এরকম ফ্লোর লাইট দেখাও। এ তো এরকমও হয় মানে সাপোজ ধরুন কোনো যারা পুজো আচ্ছা করে প্রত্যেক বছর করে, হ্যাঁ হ্যাঁ,
তারাও তো এরকম একটা সেটআপ নিয়ে রেখে দিতে পারে। হ্যাঁ নিয়ে রাখে তো অনেকে, কেন প্রত্যেক বছর তারা ওটা দিয়ে ব্যবহার। হ্যাঁ ওইটাই ব্যবহার, এটা তো চেঞ্জ করার ব্যাপার না। দেখুন এটা খারাপ খুব তাড়াতাড়ি হয় না, যদি যত্ন করে রাখা যায়। লাইটটা একটা এমন জিনিস, কারণ এটা আমাদের চন্দননগরে তৈরি হচ্ছে, কারণ আমরা তৈরি এখন 12 মাস করি, আমাদের স্টক তো করি, স্টকই রাখি একদম, এটা একদিনের মাল তৈরি হবে না। এটা করতে সময় লাগে, আমরা করে রেখে দিই, এবার এটা থাকে যখন একটা থাকুন পেছনে 100খানা 150খানা বোর্ড থেকে যায়। ওই জন্য আপনারা বারবার বলছেন যে কোয়ালিটিটা আমরা ভালো মেনটেন করি, কোয়ালিটি মেনটেন করি বেশিদিন। আমাদের লাইনের মধ্যে কারো ভাবুন কাজ আছে, তাড়াহুড়ো চার জন্য একটা স্পেশাল কিছু করে আমরা করে দিই, এমন হতে পারে ইনস্ট্যান্ট হয়ে গেল। হ্যাঁ হয়ে যায় কিছু কিছু, যেমন পিক্সেলটা আমরা বললাম RGB গেট, এটা যেমন আপনি একদিনে বললেন, একদিনে আপনি 10 পার্ট 20 পার্ট মানে 8x4 10খানা বোর্ড 20খানা বোর্ড একদিনে তৈরি হয়ে যাবে। বা সেটা কোনো অসুবিধা নেই। LED হয়ে গেল, LED হলো এটা একটা দেখালাম আপনাকে 12 ভোল্ট, এর থেকে ছোট ল্যাম্পটা, ছোট ল্যাম্পটা দেখা একবার, যেটা বলছিলেন আপনি সার্কিট থাকলো রানিং করা যাবে, রানিং করা যাবে। আর এরম ফ্লোর লাইট থাকলো 5খানা, তারাও একটা সেট কিনে রেখে দিতে পারলো। এবার যেরকম বাজেট উঠবে, যদি আরো 10,000 টাকা বা আরো 20,000 টাকা এক্সট্রা লাগে, তাহলে সেক্ষেত্রে আরো আরো ভালো কিছু জিনিস পাবে, তার সঙ্গে এল টাইপের বা এরকম গেটের পাশাপাশি আরো রাস্তার মধ্যে দেওয়ার জন্য অনেক আইটেম আছে। আচ্ছা এখানে সর্বনিম্ন আপনাদের বোর্ডের মধ্যে কত টাকা থেকে শুরু? বোর্ডের মধ্যে 2200 টাকা থেকে শুরু আমাদের, 2x8 দেখাবেন ওটা। হ্যাঁ এই সাইজটা হলো, এই সাইজটা 2200 টাকা, 2 থেকে 2.8, 2 লম্বা হবে 8 ফুট আর চওড়া হবে 2 ফুট, 2 ফুট আর 2x8, আর এর মধ্যে লাইট ফাইট সবকিছুই কন্ট্রোলার সমস্ত কিছু কমপ্লিট, এর মধ্যে পাওয়ার সাপ্লাই সার্কিট সবকিছু দিয়ে একটা 2.8 পিস বোর্ড 2200 টাকা। এরকমই বোর্ড আপনাদের হাইস্ট কত বাজেট পর্যন্ত আছে? আমরা 5.5 হয়, যেমন কোয়ান্টিটি, যেমন নেবেন, যেমন কোয়ালিটির মাল, যেমন এসব কিছু ডিজাইন এই বছর খুব চলেছে, খুব মানে ট্রেন্ডিং কিছু ডিজাইন। এবার ট্রেন্ডিং আপনি যেটা আমি আগে দেখালাম ওটা ওল্ড ক্যাটালগ, এবার দেখাচ্ছি আপনাকে নিউ ক্যাটালগ। বাহ ঠিক আছে, বড় গেটের দিকে যাচ্ছি। হুম, এগুলো হলো 3x8, 3x8 আছে SMD। এগুলো কত থেকে স্টার্ট হবে? 3x8 আপনার 3200 টাকা থেকে, 3200 টাকা থেকে স্টার্ট হবে। আচ্ছা এগুলো সব SMD? SMD। আচ্ছা ঠাকুরের মূর্তি হয়ে গেল, ঠাকুরের মূর্তি হয়ে গেল, আইফেল টাওয়ার আমরা এখনো বিভিন্ন জায়গায় দেখি ওই ধরনের। আপনি জগদ্ধাত্রী পুজো আসছে, যারা কলকাতার লোক দেখছে তা আমরা তো দেখি, অবশ্যই দেখি। হ্যাঁ যত লাইট আমরাই লাগাই, কলকাতা শহরে যত লাইট লাগাই সব আমাদেরই কাজ, আপনাদেরই কাজ। বাহ কোনটাই আমাদের ডিরেক্ট লাগাচ্ছে, আমাদের বলছেন কিন্তু, আমি বলি চন্দননগর, পুরো চন্দননগরের মধ্যে 10 জনের মধ্যে আপনি একজন রয়েছে, একজন রয়েছে। বাহ সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যে ধরনের দেখতে পাচ্ছেন এখন খুব SMD চলছে, তো SMD এর ডিজাইন এরকম বোর্ডের উপরে এই ধরনের লাইট গুলো খুব ট্রেন্ডিং যাচ্ছে, এগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি সুপ্রিয় দর্শক বন্ধু। এবং এখানে যেটা আমি প্রথম থেকেই বলছি যে আপনারা যারা ব্যবসা করতে চাইছেন কম পুঁজি নিয়ে, কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ভাড়া খাটিয়ে ভালো আর্ন করতে পারেন, সেই একটা রাস্তা আপনাদের জন্য খোলা রয়েছে। এমনকি এবার বাড়ির শখের জন্য যদি আপনারা লাইট চান, তবে কোয়ান্টিটিতে হতে হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে লাইট পেয়ে যাবেন, হোলসেল রেটে আপনারা পারছেন এবং চিপে পাবেন, চিপ অ্যান্ড বেস্ট, কারণ এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখিয়েছি আমরা যে এখানে ম্যানুফ্যাকচারিং এনাদের ইউনিটটা এবং সমস্ত কিছু এখানে সেট আপগুলো এনারা করতে থাকে। আচ্ছা এবার এটা তৈরি করার জন্য দেখুন, এটা স্টিকার একটা, হ্যাঁ এটা স্টিকারের মধ্যে একটা সিট লাগানো হয়, এই কালো সিটটা লাগানো হয়, এই যা যা মেটেরিয়াল লাগে সব আমরা হোলসেল করি, সব শুধু ভাবুন, কেউ কেউ অনেকে এখন হয়ে গেছে বাড়িতে গিয়ে তৈরি করে, আপনি আগেও বললেন, সেটা যাই করুক যা মেটেরিয়াল লাগুক সব আমাদের কাছে পেয়ে যাবে। বাহ এখানে আমি অনেকগুলো লাইট দেখতে পাচ্ছি, এই সম্বন্ধে একটু জানবো এইগুলো কি ধরনের লাইট? এগুলো আমি অ্যাকচুয়ালি হ্যান্ডমেড রেখেছি, যেটা চন্দননগরে তৈরি হয়, যেমন এই একটা লাইট, এটা দেখছেন হ্যান্ডমেড লাইট, হ্যান্ডমেড লাইট, ঠিক আছে, হ্যান্ডমেড চন্দননগরে তৈরি, দিওয়ালির সময় খুব চলে, নিজে বাড়িতে সাজানোর জন্য কম রেটের মধ্যে অনেক খোঁজে, এটা বাড়ির জন্য যারা মানে এটা হোলসেল না, এটা রিটেল লোক আসে, 10 পিস 5 পিস 6 পিস 1 পিস যেমন কারণ এটা আমি কামানোর জন্য না, এটা আমি চাই যারা আসে একটু কথা বলুক, আচ্ছা টাইম পাস হয়ে যায় আমাদের। আচ্ছা বাহ
মানে পরিষেবা আপনারা দিচ্ছেন, ঠিক আছে? এই বলবো ঝুড়ি লাইট আছে, ঝুড়ির মধ্যে অনেক লোহার মধ্যে অনেক স্ট্যান্ডার্ড মাল আছে আমাদের কাছে। ঝুড়ি এই যে লাইট গুলো এইগুলো রয়েছে, এগুলো কত দাম থেকে শুরু রয়েছে? এবার এর মধ্যে 650 স্টার দেখছেন, 650 টাকা খালি লোহা চালি, খালি লোহা পেয়ে যাবেন। যদি কেউ ভাবেন যে হ্যাঁ নিজে বাড়িয়ে নেবো, এর কোনো হ্যাবক কাজ না। আচ্ছা, এই ডিসি লাইট নিজের বাড়ি ছোট কাজগুলো করবে, দশটা পাঁচটা লাগালো, সেক্ষেত্রে কত টাকা থেকে শুরু? 40 টাকা থেকে শুরু, মাত্র 40 টাকা পেয়ে যাবে কম বাজেটের মধ্যে। কম বাজেটের মধ্যে বাহ, এই ধরনের লাইটও আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, নিয়ন লাইট, এগুলো 5 মিটারের রোল এসএমডি বললেন? এসএমডি বাহ, এগুলো অটোমেটিক না, স্টিল ভাবে চলবে? স্টিল ভাবে চলবে। এবার সবার সাথে একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে আপনারা কন্ট্যাক্ট নিয়ে যে কাজটা করবেন বলছেন, বিভিন্ন রকম বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পূজা হলো, তো সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম চার্জেস কত কি হবে? মিনিমাম চার্জেস না, দেখুন কে কিরকম মাল লাগায় সেটা তো বলা যায় না। অনেকের থাকে যে ছোট কাজ তো আমরা প্রথম কথা করি না। আচ্ছা, আমরা বাজেট শুরু হয় 2 লাখ 2.5 লাখ, কেন যেমন কোয়ান্টিটি যেমন লাগাবেন। আচ্ছা, এবার কেউ অনেকে বলে হ্যাঁ 10টা গেট লাগলো, বড় গেট আপনার 42 ফুটের গেট, এবার কিছু এল লোড লাগলো, 20টা 30টা এল লোড লাগলো, তারপরে রোড লাগলো, এরকম ভাবে কন্ট্রাক্টে একটা কথা হয়, যেটা কমিটি একটা বাজেট থাকে, সেটা আমাদেরকে বলে যে হ্যাঁ এই বাজেটের মধ্যে আপনি করুন বা এই বাজেটের মধ্যে আমার চাই, তখন আমরা একটা বাজেট ডিসকাস করে হয়ে যায়। মানে বড় কাজগুলো করেন? হ্যাঁ হ্যাঁ। এবার আমার ভিউয়ার্স কেউ যদি দেখে আপনার কাছে আসে বা যোগাযোগ করে, তাহলে মাঝামাঝি কাজগুলো করবে, তাই তো? মাঝামাঝি কাজ আপনার জন্য করব, সেটাই বলেছেন। না, নিউ ইয়ারে কাজ করি, পার্ক স্ট্রিটে কাজ করি, ঠিক আছে, দুর্গা পুজোতে কাজ করি বা কালী পুজোতে কাজ করি। মিনিমাম কতদিন আগে বলতে হবে প্রোগ্রামে? 2 মাস আগে বলে দেন দাদা। আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। একটাই রিকোয়েস্ট, একটু কোঅপারেট করবেন যারা যোগাযোগ করবেন। নিশ্চয়ই, কাস্টমার আমাদের ঠাকুর, কাস্টমার লক্ষ্মী, কাস্টমারের জন্য আমরা চলি। আপনাদের গাইডেন্স লাগে অর্থাৎ কোন রকম কোনো কিছু জানতে লাগে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে দাদাকে ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের রিপ্লাই করে দেবে। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।